স্বদেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আসসালাম আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দেশবাসী আমরা কিন্তু অনেকে আছি যারা দোকানে কাজ করি বিভিন্ন ওয়ার্কশপে কাজ করি অনেকে আছি আমরা কিন্তু ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি আমাদের যদি কারো গড় এভারেজ মাসিক আয় পনেরো থেকে বিশ হাজার টাকা হয় তো অনেকে কিন্তু আমরা সন্তুষ্ট আর যারা সন্তুষ্ট না তারা কিন্তু আসলে বুদ্ধিমান আমি মনে করি কারণ দেখেন পনেরো বিশ হাজার টাকা বর্তমান আয়ে আপনি হয়তো মোটামুটি চলছেন কিন্তু আগামীতে আপনার ভবিষ্যতের দিকটা একটু বিবেচনা করলে দেখা যায় ভবিষ্যৎ কিন্তু আপনার জিরো হয়ে যাবে আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন বা একটা দুর্ঘটনায় পতিত হবেন তখন কিন্তু আপনার ব্যাকআপ বা সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক থাকবে না আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন তাহলে দেখেন এখন কিন্তু ইউরোপের নন সেনজেন দেশে সার্বিয়া বুলগেরিয়া নর্থ মেসিডোনিয়া এখানে কিন্তু যেতে সর্বোচ্চ খরচ হয় এখন পাঁচ থেকে সাত লক্ষ টাকা এবং ওই দেশের ভিসা রেশও খুবই ভালো এবং আয় রোজগারও মাসা আল্লাহ গড অ্যাভারেজ আপনি সর্বনিম্ন সাড়ে চারশো ইউরো থেকে আটশো ইউরো পর্যন্ত অর্থ উপার্জন করতে পারেন তো যারা বাংলাদেশে মনে করেন যে আমরা পনেরো বিশ হাজার টাকা বেতনে সন্তুষ্ট না তারা অবশ্যই ট্রাই করতে পারেন তবে অবশ্যই বিশ্বস্ত এবং দেখে শুনে বুঝে তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন আর যারা মনে করেন যে না আমাদের এই অর্থ উপার্জনে সম্ভব না আমরা বাংলাদেশে এই ছোটোখাটো কোনো কাজ করতে পারছি না তাদের জন্য রয়েছে ইউরোপ আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারেন চেষ্টা করেন বিশেষ করে আমি মনে করি যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু ইউরোপের সেন্জেনভুক্ত দেশ যেমন হাঙ্গেরি লিথুনিয়া এস্তোনিয়া স্লোভাকিয়া ক্রোয়েশিয়া বর্তমানে রোমানিয়া হয়েছে হুম এই সব দেশে কিন্তু আপনারা যেতে পারেন এই এই সব সব দেশে যদি আপনারা যান তাহলে আপনারা কিন্তু আপনাদের টার্গেট টার্গেট পূরণ করতে পারবেন যেমন কারো যদি থাকে যে আমি জার্মানি যাব আমি পোল্যান্ডে যাব আমি ইতালিতে যাব তো আপনারা এই ছোটখাটো দেশে ঢুকেন ঢুকে ওখানে আপনার টিআরসি নেন ওয়ার্ক পারমিট নেন ওখানে এক দুই বছর স্টে করেন ভালো কিছু জানেন বোঝেন তারপরে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান আর যারা চিন্তা করেন যে না আমি এই ছোটখাটো ব্যবসায় আছি মোটামুটি ভালো তো আলহামদুলিল্লাহ আহ সেটাই নিয়েই শুক্রিয়া আদায় করেন এবং ভালো থাকেন তো সকলের জন্য আবারও শুভকামনা রইল ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ